রিষড়া থেকে মেশিন গান সহ গ্রেপ্তার দুষ্কৃতী। চন্দননগর পুলিশের গোয়েন্দা দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হানা দেয় রিষড়া 3 নম্বর নতুন গ্রাম নিত্যানন্দ পল্লীতে। সেখান থেকে সৌমেন্দু দাস ওরাফে বিল্টুকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি কার্বাইনের মতো দেখতে ইম্প্রোভাইজড মেশিন গান, একটি ম্যাগাজিন, 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গোবিন্দ দাস নামে আরো একজনকে গ্রেপ্তার করে চন্দননগর পিসির গোয়েন্দারা। গোবিন্দর কাছ থেকে 3 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে 25-27 অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যে যত বেআইনি অস্ত্র আছে উদ্ধার করতে হবে। এরপরই পুলিশের তৎপরতা বাড়ে। হুগলিতেও গত কয়েকদিনে অনেক বেআইনি অস্ত্র উদ্ধার হয়। ধরা পড়ে দুষ্কৃতীরা। এবার রিষড়ায় মেশিন গান ধরা পড়ায় চিন্তিত চন্দননগর পুলিশের গোয়েন্দারা। গতকাল রাত্রের বেলা প্রায় 9:30 নাগাদ আমরা কাছে একটা ইনফরমেশন, সোর্স ইনফরমেশন আমি পেলাম, যেটা এখানে দুটা কুখ্যাত অপরাধী, খ্যাত ভেটারান ক্রিমিনালস, যার নাম আছে সোমেন্দু দাস ওরফ বিল্টু আর এবং গোবিন্দ দাস ওরফ অনু। এটা সোর্স ইনফরমেশন ছিল কি এর কাছে কিছু ইললিগাল আর্মস অ্যান্ড অ্যামুনিশন ইললিগাল পজিশনতে আছে। অন দ্য বেসিস অফ দ্যাট সোর্স ইনফরমেশন আমাদের এখানে রিষড়া থানা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট টিম এখানে তালাশি করেছে আর এই দু অ্যাকিউজ থেকে একটা মেশিন গান, এটা কার্বন মতে দেখতে দেখতে আপনি দেখতে পেলেন, এটা কার্বাইন থেকে দেখতে আছে আর এক 4 অ্যামিনিশন এটা উদ্ধার করা হয়েছে আর এখানে 2 অ্যাকিউজ সোমেন্দু দাস ওরফ বিল্টু আর অনুপ দাস গোবিন্দ দাস ওরফ অনুপ কে অ্যারেস্ট করা হয়েছে। আজকে এই দুটা অ্যাকিউজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি, পুলিশ কাস্টডি নিয়ে আমি রিমান্ড জন্য আমি প্রেয়ার দিচ্ছি। এখানে ইনভেস্টিগেশন এখানে প্রিলিমিনারি স্টেজতে আছে, আমরা সবই অ্যাঙ্গেল আর এখানে কী কী পার্সপেক্টিভস আছে এখানে আমরা ইনভেস্টিগেশন করছি। কোথায় থেকে এটা আর্মস কিনেছিল আর কী এখানে পারপাস ছিল, এটা এই সব ইন্টারোগেশন আর ইনভেস্টিগেশনতে দেখা যাচ্ছে। আর আমি একটা আর এখানে একটা ইনফরমেশন দিতে চাই কি লাস্ট 15 দিন থেকে এখানে চন্দননগর পুলিশ কমিশনারেট এখানে স্পেশালি শ্রীরামপুর ডিভিশন আমার জোনতে অ্যারাউন্ড 34 আর্মস অ্যাক্ট কেসেস রেজিস্টার্ড করা হয়েছে আর এই কেসেসতে 42 অ্যাকিউজডকে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে আর 36 আর্মস অ্যান্ড 44 অ্যামিনেশন এটা উদ্ধার করা হয়েছে। তো এটা আমি এখানে এটাই বলবো কি এখানে চন্দননগর পুলিশ কমিশনারেট আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ অনারেবল সিপি স্যার আমরা এখানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ও ক্রিমিনাল এলিমেন্টস উপরে 24/7 সার্ভিলেন্স রাখছি। নিউজ আজ বাংলা রিষড়া। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি, কাল সর্প দোষ, যে কোনো সমস্যা সমাধানের এক ও অদ্বিতীয় নাম গোল্ড মেডেলিস্ট তন্ত্র জ্যোতিষী শ্রী সূর্য নারায়ণ ঘোষাল এখন আপনার এলাকায়। আমাদের চেম্বার কলকাতা ঘাটাল গড়বেতা কামারপুকুর চটি পলাশ চাপড়ি। শাস্ত্রীজি নিজ গৃহ মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে পবিত্র মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দোষ খণ্ডন করেন। বুকিং নাম্বার 9647076901 অথবা 8617486269।